সবক হবে, জিকির হবে। জিকির করে বাড়িতে যাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক জামিনদার হয়ে যাবে। এখান থেকে যারা রওনা হয়ে যাবেন তারা পড়বেন بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. এরপর আয়াত الكرسي পড়বেন, بسم الله لا حول ولا قوة إلا بالله পড়া না হবে, আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। এত চিন্তা করেন না, পিছিয়ে তাড়াতাড়ি করলে পিছিয়ে যাবে। আল্লাহর কাছে যখন আসছেন আল্লাহ পাক সহি সালামত মতো বাড়িতে পৌঁছিয়ে দিবেন। ইয়াকিন রাখেন এটা। আমরা যারা নতুন আজকে বায়াত গ্রহণ করছি বা পুরাতন আছি, সবক মাহফিলে এখন আমাদের সবকটা আপনারা পান নাই। বাহিরে যারা আছেন হাঁটা চলাফেরা করতেছেন, মেহরবানি করে খেয়াল করে এখন কথাগুলো শুনতে হবে। হালকা জিকির হবে, ইহার পরে হাটেরা দরবারের শ্বাস। মাগরিবের পরে আমাদের এখনই আপনাদেরকে ছুটি দেওয়া হবে। আগামী দিন শনিবার আরো কয়েকটা জেলার মানুষজন আসবে এখানে মাহফিল হবে। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله خالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আমাদের তরিকার নাম কি? সৃষ্টিয়া সাবিয়া। এই তরিকতের ফাউন্ডার যিনি প্রতিষ্ঠা করছেন তার নাম কি? আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ। মখদুম সাবের কালিয়ারি রহমতুল্লাহ বলেন, তিনি খাদেম আসিলেন তার শায়খের দরবারে। একজন 12 বছর, একযোগ 12 বছর খেদমত করেন তার শায়খের দরবারে। ওই মানুষের কিছু ফালাই দেওয়ার কিছু খাইত, এরকম করে তিনি সাধনা করছিলেন। এটা নাম হলো কৃচ্ছ সাধনা। একটা হলো সাধনা,
আর একটা হলো সিদ্ধি, একটা হলো সাধনা আর একটা হলো সিদ্ধি। আবার যারা গাঁজা খায় তারা বলে যে আমরা সিদ্ধি খাই। আল্লাহর জিকিরের সাধনা সাধনার পরে সিদ্ধি তখনই হয় যখন সাধনার ফল মিলে, সাধনার ফল যখন পাবেন তখন সিদ্ধি হবে। সাধনা করবেন কোন সময়? অনুরাগের সময়। আর কি তো সাধন ভজন অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় গেলে আর সাধন হবে না। এমন একটা সময় ওযু করতে পারেন না, নামাজ ঠিক মতো বসতে পারেন না, শরীর বিষ পেট বিষ খাইতে পারেন না, কত রোগ সুখ মানুষের ধরে যায়, এটা তো অনুরাগের সময় না। যৌবন কালটাকে বলা হয় অনুরাগের সময়। আর কি রে তো সাধন ভজন অনুরাগের সময় গেলে, এই তো অনুরাগের সময় গেলে তো সাধন ভজন হবে না। রাখিলি সদাই কাম কামিনী, সাপ্তালি না জোয়ার সিনে, জীবন ভরে ভাসলি রে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে, কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তুরিয়ে ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। এই যে জোয়ার ভাটা, জোয়ার ভাটা নিরবুদ্ধি, দেখবি যদি উজান বেশে বসতে হবে, উজান বেশে বসতে হবে, ভাইটাল বেশে পড়ে আছো, মনা তোর ভাটির তুরি কে উজাইয়া দিবে, উজাই না মাঝে নাই, ভাটির তুরি তোমার নৌকা কি একাই চলে না কেউ নৌকা তোমার চালায়, তোমার এই জীবনের এই দেহ তুরি এই পৃথিবী কি একাই চলছে না কেউ চালায়, একা চলে না কেউ চালায়, পিছনে কেউ সারিং আছে মাস্টার আছে, পৃথিবী চালাইলো তোমারা চালাইলো ছেড়ে দিছেন আল্লাহ পাক, এখন তুমি নিজের নিজস্ব গতিতে তুমি চলো, এটা করো ওটা করো, এখানে যাও সেখানে যাও, তোমার সংসারের মাস্টার হলো সারিং হলো তোমার পিতামাতা, পিতামাতা তোমাকে শাসন করছে স্কুলে পাঠাইছে, স্কুলে যখন যাও তোমার যে ড্রাইভার সে হলো স্কুলের টিচার, এবার তুমি তোমার কবরের জীবনটা কেমনে সাজাইবে, আখিরাতের জীবন সাজাইবে কেমনে, মাস্টারের দরকার আছে না নাই, ড্রাইভারের দরকার আছে না নাই, ড্রাইভার ছাড়া গাড়ি উল্টা পাল্টা হয়ে যাবে, এই জন্য কবি বলে কেমন করে চালাই গাড়ি আঁকা বাঁকা পথের মোড়া, কেমন করে চালাই গাড়ি, কেমন করে চালাই গাড়ি আঁকা বাঁকা পথের মোড়া, কেমন করে চালাই গাড়ি, আমি যেমনে চড়ি তেমনে পড়ি, যেমনে চড়ি যেমনে চড়ি তেমনে পড়ি, হাড্ডি ভেঙে ঘুরা ঘুরা, কেমন করে চালাই গাড়ি আঁকা বাঁকা পথের মোড়া, কেমন করে চালাই গাড়ি, যখন সাইকেল চড়ি আমার বলে বলে শুনে নুরি, যখন সাইকেল চড়ি মনে বলে শুনে নুরি, চাকা ভেঙে ফাঁকাই পড়ি, চাকা ভেঙে ফাঁকাই পড়ি, গড়ে বাঁধে কামের দরা, কেমন করে চালাই গাড়ি আঁকা বাঁকা পথের মোড়া, কেমন করে চালাই গাড়ি, টায়ার টিউবলি খই আছে আরে জানমাটিতে জং ধইরা আছে, টায়ার টিউবলি খই আছে আবার জানমাটিতে জং ধইরা আছে, মুর্শিদ বলে কর্ম ফলে, মুর্শিদ বলে কর্ম ফলে, পান করিয়া হইলাম সারা, কেমন করে চালাই গাড়ি আঁকা বাঁকা পথের মোড়া,
কেমন করে চালাই গাড়ি, আমি যেমনে চলি তেমনে পড়ি, যেমনে চড়ি যেমনে চলি তেমনে পড়ি, হাড্ডি ভেঙে গুড়া গুড়া, কেমন করে চালাই গাড়ি, আঁকা বাঁকা পথের মোড়া, কেমন করে চালাই গাড়ি। অর্থ কি? তোমার এই জীবনের গাড়ি কেমনে চালাও, বেল নাই কোনো কিছু নাই, উল্টা পাল্টা পথের মধ্যে বইরা গাড়তে করে হয়তো আড্ডি গুড্ডি বাঙের দশা হয়েছে, টায়ারে কি ই আছে না, হাওয়া আছে, হাওয়া নাই, জাম নাটে জং ধরছে, চলো না, কি করে চালাও, কেমন করে চালাও। তাই কবি বলেন, আজি কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়ে আছে বুকে, যেগুলো সব চাপ একদিন তোমার বুকে স্তিমিত হয়ে যাবে, হিসাব নিকাশ করতে হবে। কাজে যে সাধনা, সাধনায় ফল হবে না বেলা মেরে, আর কি রে তো সাধন ভজন অনুরাগের সময় গেলে, মনতর ভাটির তরি কেউ যাইয়া দেবে, উজাই না মাঝি নাই। তোমার জীবনের পরকালের মুক্তির এই হিসাব করতে গেলে একজন মাঝির দরকার আছে, ড্রাইভারের দরকার আছে না নাই? হ্যাঁ, গুড্ডি কি একাই উড়ে নাকি কেউ দায়, গাড়ি কি একাই চলে না ড্রাইভার আছে? তোমার জীবনের ড্রাইভার ফেরা, ড্রাইভার ছাড়া গাড়ি যদি চলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, ওই স্ত্রীর ড্রাইভার হলো তার স্বামী, সে যদি তাকে ঠিক মতো না চালাইতে পারে, স্ত্রী যদি বলে চালাইতে হবে না স্বামী আমি একা একাই চলবো, তাহলে ওই মেয়ে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, এরকম ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে পাঠায় ওই নারী, একলা একলাই জীবন চালাইছে গভীর রাত্রিতে, কি বলে ফেসবুক না ইউটিউবের মধ্যে পরপুরুষের সাথে গল্প করে আলাপ আলোচনা করে, স্বামী বাড়িতে আসছে, খবর শুনছে তার 7 দিন আগে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, ঘটনা কি ঠিক কিনা? জোরেগণ, তার মানে ওই স্ত্রীর ড্রাইভার এখন স্বামীর এসে মানে না, বলে আমি নিজেই চলবো, গাড়ি নিজে চলবি না তোরে কেউ চালাইবি না, কোয়া রাস্তার পাশ দিয়ে গাড়ি যায়, ট্যাক্সি যায়, কোর্ট যায়, একা একাই কোর্ট চালায় না, কেউ তাকে চালায়, তার ড্রাইভার আছে। আল্লাহ পাক বলতেছেন, গোটা বিশ্ব পৃথিবী একাই চলে না, আমি আল্লাহ চালাই তাই চলে। এই জন্য স্কুলে যখন যাও তোমার শিক্ষক তোমারই চালায়, সংসারে যখন থাকো পিতামাতা তোমার ড্রাইভার চালায়, মেয়েটি যখন বিবাহ হয়ে গেল তার স্বামী তার জীবনের চালক, সে তাকে হলো চালায়, একা একা যেই চলতে যাবে, যে কেনা হোক একা একা যখন চলবে, শয়তান তখন তার চালক হয়ে যাবে। শয়তান যদি গাড়ি চালায় ভালো রাস্তায় নেবে না, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, কথা ঠিক কিনা? স্কুলে গেলে যদি ড্রাইভারের দরকার, স্ত্রী মেয়ে লোকের ড্রাইভারের দরকার, গাড়ির ড্রাইভারের দরকার, তা যদি হয়ে থাকে তোমার জীবন কেমন করে চলবে, জাহান্নাম না জান্নাতে যাবে? তাহলে তোমার জীবনের একটা ড্রাইভারের দরকার ছিল কিনা? সেই ড্রাইভার হলো তোমার পীর শায়েক মুর্শিদ, একজন একজন খাস আল্লাহর ওলি ব্যক্তি, একজন মাওলানা সাহেব, যার মধ্যে জাহির বাতিন আছে, যার মধ্যে ইসলামের আলো আছে, নবীর সুন্নত আছে, তিনি একজন আরেকজন দ্বারা তিনি খেলাফত প্রাপ্ত, তার মানে তার সার্টিফিকেট দেওয়া হয়েছে, তুমি মানুষ দেখে আল্লাহর রাস্তায় তুমি ডাকো। এই মানুষকে জীবনের ড্রাইভার যখন নিযুক্ত করলেন, তিনি তো আপনাকে জাহান্নামের রাস্তার মধ্যে নিবে না, জোর করছেন। ওমা ইউদিলি ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা, বলতেছেন আমি যাকে পথভ্রষ্ট করব তার জন্য কোন ওলি থাকবে না, অভিভাবক থাকবে না, কোন মুর্শিদ থাকবে না, রাস্তা দেখিয়ে দিবে এমন মানুষও থাকবে না, যে নাকি আল্লাহর কাছে হেদায়েত চায় না, আল্লাহ তারে হেদায়েত দেন না, যেরকম ঠিক কিনা? অতএব
এখন আপনাদের চালক ড্রাইভার নিযুক্ত হয়েছে আমি, আর আমারে আল্লাহ পাক হাশরের ময়দানে কেমনে গাড়ি চালাইছো, কেমনে হেলমেট টিট্টো দিছো, তার হিসাব আল্লাহ পাকের কাছে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। ইমামের পিছনে নামাজ পড়লেন, মুক্তাদি নামাজ পড়লেন, ইমাম সাহেব সমস্ত নামাজের দায়ভার আপনার হিসাব দিতে হবে। কারণ আমরা বলছিলাম না ইক্তাদাইতু বিহাযাল ইমাম, কইছি কিনা ইমামের পিছনে ইক্তাদা করছে, এখন ইমাম সাহেব নামাজে নামাজের মধ্যে যাইয়া ধানের হিসাব, পাটের হিসাব, অমুক হিসাব, তমুক হিসাব, গরুর হিসাব, ছাগলের হিসাব, দুইয়ের হিসাব করা শুরু করছে। নামাজ তো হয়ে দিকে যাইবা, আমাকে কোনো দোষটা কথা করছে। কাজে আমি খুব ভীত সন্ত্রস্ত থাকি যে কি দেখি বলে কোন রাস্তায় চালাই, ভুল রাস্তায় গিয়ে চালাইতেছি নাকি, কইয়া দিয়ে না আমার সাথে মহব্বত রাখছেন, ভালোবাসা রাখছেন, অন্তরে খেয়াল রাখছেন। আশা করি কোনো শিখ বেদাত আমি কিছু আপনাদেরকে শিখাই না, কোরআন এবং হাদিস শরীফ অনুসারে সেই কথাগুলি আমি বলার চেষ্টা করি। আল্লাহ পাক একটা গুনাহকে মাফ করবেন না, এটা খুব কঠিন গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। শিরকের এই হলো গুনাহ, একটা মানুষের ভিতরে দুইটা গুনাহ যদি থাকে সে কোনদিন হেদায়েত প্রাপ্ত হবে না। এক নম্বর হলো হিংসা, আর একটা হলো শিরক। হিংসা মানুষের জীবনের সমস্ত কিছু সব জ্বালায় করে সারকার করে দেয়, আর শিক হলো একটা মাছের পিত্তি তুল্য, মাছের মধ্যে পিত্তি থাকে, ওই পিত্তি হলো শিক, পিত্তি ফালাই দেয় মাছটারে খাইতে হয়। তাহলে পরে এবাদত বন্দীকে জিকির যাই কিছু করেন, শিক হলো সাংঘাতিক। আর আকিদার কারণে মানুষ শিখ বেদাতের মধ্যে যা পৌঁছিয়া দেয়, আকিদা শুদ্ধ হইতে হবে, জরুরি সমান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ভুক্ত আলহামদুলিল্লাহ। কাজে আকিদা শুদ্ধ করেন, এরপর শিরক চলে যাক। আল্লাহ বলেন আমারে পাইতে দেরি হবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলতেছেন আমার নৈকট্য হাসিল করবা, ভালো নেক আমল করো, আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে শরীক কইরো না, তেলে আমার কাছে আসতে পারবে। যরকম সুবহানাল্লাহ, চিশতিয়া সাবিরা তরিকা আলাই আহমদ সাবির কালী রহমতুল্লাহ তরিকার ফাউন্ডার যিনি, আর তিনি একটা সিস্টেম মতো এই তরিকার উজিপাটা জিকিরটা রেডি করছেন আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য। আজকে আপনি কাঁঠাল খাইছেন, ভাত খাইছেন, খিচুড়ি খাইছেন, এরপরে একটা কোক খাইছেন, কোক চিনেন না, কোকা কোলা কোক খাইছেন, খাঁতো দিকে পারেন নাকি, এরপরে এক কাপ দুধ খাইছেন, কাঁঠাল দিয়ে ভাত খান, খিচুড়ি খান, এক কাপ দুধ খান, একটা কোক খান, দেবুর বীর পুরস্কার পারবেন? কিছুক্ষণের ভিতরে আধা ঘন্টার ভিতরে পেট ব্যথা শুরু হয়ে যাবে, একদম বিষ মানে কি। আমি তালে তালে একদিন খাইছিলাম, বুঝতে পারিনি কেন, কাঁঠাল দিয়ে খাইছি ভাত, তারপর খিচুড়ি খাইছি, পরে খেয়ে হজম হয়ে যাবে না, কোক খাই, পরে আমার মনে পড়ছে যে সরকার অর্থ হইল, এই যে পেট ব্যথা শুরু হইল, পেট ব্যথা পরে বমি করছে, এরকম সমস্যা খুব। এত ঠিক এরকম যদি কেউ করেন তাহলে তার চিকিৎসার দরকার আছে না, অ্যান্টাসিড প্লাস খান, ঠান্ডা পানি খান, বেশি বেশি খান, খাইবেন তো এটা কিছু, নাকি অসুখে মরবেন। অসুখ হইলে তার চিকিৎসার জন্য ট্যাবলেট আছে না, নাই, পেটে ব্যথা হয় চিকিৎসা আছে, সিরাপ আছে, অসুখ হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাসের ট্যাবলেট খান, মাথা বিষ হয়েছে, হ্যাঁ অ্যানালপেন খান, অ্যালজিন খান, এরপরে অ্যানাডল খান, তারপরে নেপোসেন খান, অথবা বুটাপিন খান, অথবা এই খান একটা কিছু, রিজারভেক্স খান, কেটোরেক্স খান, একটা খাইলে ব্যথা হয়তো কমবো, ইনফ্লাম খান, এই ফ্যানজিট খান, ডেনজিট খান, ওই একটা কিছু আর কি, প্রোপানল খান, ইন্ডেভার খান, মাইগ্রেনিল খান, ব্যথা কমবে, কমার জন্য ব্যথার ওষুধ খাইবেন না, নাকি বিষময় নিয়ে যাবে স্যার। অসুখ হইলে জাগতিক দেহের অসুখ হইলে চিকিৎসার জন্য ওষুধ খান, ট্যাবলেট খান, সিরাপ খান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা,
ولهم عذاب أليم بما كانوا يكذبون. الله رب العالمين বলেন মানুষের দেহের মধ্যে একটা জায়গা আছে, কলব আছে, অন্তর আছে, হৃদয় আছে, ওইখানে তার রোগ বেড়ে গেছে, রোগের চিকিৎসা করে না, আমি আল্লাহ তার রোগকে আরো বেশি করে বাড়াইয়া দেই। তাহলে বোঝা গেল কি, কলবের মধ্যে রোগ আছে, আছে না নাই, পেট বিষ হলো এটা একটা রোগ, কলবের মধ্যে রোগ আছে, ওই রোগের চিকিৎসার জন্য তো কোন ডাক্তারের কাছে গেলেন না, পেটের ব্যথার জন্য ওষুধ খাইলেন, মাথা ব্যথার ওষুধ খাইলেন, আর অন্তরের মধ্যে এতগুলো রোগ আছে, জীবনে কোনো ওষুধ ট্যাবলেট খাইলেন না, কোনো ডাক্তারের কাছে গেলেন না। আপনার কলবের মধ্যে যদি অসুখ হয়, রোগ যদি হয়, পেটের ব্যথার ওষুধ ট্যাবলেট খান, অতএব কলবের মধ্যে যদি রোগ হয় তার ট্যাবলেট হলো আল্লাহর জিকির, আর কলবের মধ্যে যে রোগ হয় তার চিকিৎসকের নাম হলো পীর সাহেব, জুরিকন যাইতে হবে যে আমার কলমের রোগের একটা চিকিৎসা করে দেন, রোগের চিকিৎসা। আপনি যেহেতু অত বৈষয় অত খেয়াল করেন না, লেখা আছে সব, পিসাবার বানায় নাই কেউ, আল্লাহ বইলেই দিছে। কলব সম্পর্কে একাধিক করণীয় কারিমের মধ্যে আছে, কলবের রোগ আছে, রোগ কি আছে তাও আছে, হয়তো এত পড়ার সময় হয় না, কেউ অনেকে খেয়াল করিয়া সবই আছে, কিন্তু একজন বইলা দিল এইটুকু আর কি ঘটনা, আর কোনো কিছু না। তো সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহ আকবার বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে, যখন সুবহান আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাক করেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কোন জিনিস যদি জং ধরে যায় পরিষ্কার করার জন্য একটা রেত আছে, কলব যদি গুনার কারণে যদি কলবটা যদি অন্ধকার হয়ে যায়, জং ধরে যায়, তাহলে পরে ওই কলবটা পরিষ্কার করার জন্য একটা রেত, ওই রেতের নাম হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহ বন্ধু। এবার কি বোঝা গেছে যে সুবহানাল্লাহ বললে কলবের রোগের চিকিৎসা হবে, রোগ গুলি কি মারামারি, কাটাকাটি, হানাহানি, দেখতে না পারা, এরপরে গিবত, শেখায়ত, মানুষকে খুন করার প্রবণতা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, সবগুলি হলো অন্তরের রোগ। এই রোগ সরাইতে গেলে ট্যাবলেট খাইতে হবে, ট্যাবলেটের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কলবের মধ্যে যত রোগ হোক না কেন, একমাত্র আমি আল্লাহর জিকিরে তোমার কলবটা প্রশান্তময় হয়ে যাবে, শান্তিপ্রাপ্ত হয়ে যাবে, যুরকুন সুবহানাল্লাহ। বন্ধরে সকালে জিকিরি করো, সন্ধ্যায় জিকিরি করো, বেলা ডুবার পরে, বেলা ডুবার পূর্বে, বেলা উঠার পূর্বে, বেলা উঠার পরে জিকির করো, শুধু তাই না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাম ও কুউদাম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর বুকে আমার যে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে, বসে বসে জিকির করে, কাত হয়ে যখন থাকে পার্শ্ব দেশ হয়ে তখনও জিকিরি করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস টানে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকিরে মশগুল হইয়া যায়। যখন সুবহানাল্লাহ নিঃশ্বাস টানো, কি টানলা, অক্সিজেন, নিঃশ্বাস ছাড়লা, কি ছাড়লা, কার্বন ডাইঅক্সাইড, কথা ঠিক কিনা বলেন, নিঃশ্বাসটা যদি 10 মিনিটের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন যদি আমি নিঃশ্বাসটা বন্ধ করে দিই 5 মিনিটের জন্য, নিঃশ্বাস টানতেও পারবে না, ছাড়তেও পারবে না, তাহলে কবুতরের মতো ছটফট করে জীবনটা চলে যাবে, কেন, অক্সিজেন ফেল হয়ে গেছে, এই অক্সিজেনের মালিক কেউ না পৃথিবীর,
আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অক্সিজেনের পিছনে এই সূর্যকে টাবে দাঁড়িয়ে রাখছি, সূর্য থেকে আলো যায়, ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন হয়, গাছের মধ্যে তৈরি হয়, গাছ অক্সিজেন ছাড়ে শূন্যতার মধ্যে, এগুলোকে আমি বাতাস দিয়ে ডাইলেশন করি, আমার বান্দার নাকের মধ্যে দিয়ে ঢুকাই নিঃশ্বাস টানে, আর রক্তের মধ্যে অক্সিজেন পৌঁছিয়া যায়, ব্লাডটার মধ্যে পিউরিটি আসে, আর ব্লাডের বর্জ্য পদার্থ ইউরিয়াটা প্রস্রাব আকারে বের হয়ে যায়, এর পিছনে কাজ করে সূর্য, সূর্যের পিছনে কাজ করে আমি আল্লাহর কুদরত, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে হবে, কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানিকদের কোনো কথা আছে নি? মানে পিসের কথা আছে, কোন পীরের কথা আছে? তেলে সমস্যা কি? এই টুফি মানিকদের মুড়ি দিয়েছিলাম, মুড়ি থাকতাম না, টুই ফালাই দিলাম, মুড়ি না থাকেন টুই ফালাইলেন কেন? টুপি তো রসুলের, মানিকদের মুড়ি দিয়েছিলাম, আল্লাহ ভোলা ছয় মাস আসছিলাম, দাঁড়িয়ে ছাড়াইলাম, দাঁড়িয়ে কি আমাদের নবীর সুন্দর দাঁড়িয়ে মানিক গেছিলাম, সকালবেলা জিগির টানছি, লাই লাইল কইছি, দেখলাম জিগির মধ্যে কিছু না, জিগির বাদ দিস, জিগির কি মানিকদের হিসাবে, জিগির তো আল্লাহ দরবারে না আসেন, আপনি মাথা টুই ফালাইলেন কেন, এই দাড়ি ফালা ফালালেন কেন, জিগির বাদ দেবেন কেন? মানিক গেছিলাম, নামাজ পড়ছি, জিগির করছি, কিন্তু ফয়দা নাই কোনো, নামাজ ছেড়ে দিস, নামাজ তো আল্লাহ, মুসলমান হিসেবে নামাজ তো আপনাকে পড়তে হবে, সালাত আদায় করবেন না, এটা তো করবেন না, আমরা তো শুধু খালি বইলে দিছি মাত্র, এই এই ভাবে করেন, করলে এই এই ফল প্রাপ্ত হবে, এটাই তো শুধু খালি বলে দিছে, তো সমস্যা কোন জায়গায় না? আপনাদের খেদমত আমার আরজ, আসেন যা আল্লাহর উলিরা তার একটা মেজারমেন্ট মাইফা, একটা মানুষকে একটা লাইনে নিছে, দুধে ভিটামিন আছে না? কি ভিটামিন? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, এত পেশাল না ফেরে সব সর্ব প্রকার ভিটামিন আছে, দুধে সকল প্রকার ভিটামিন আছে না নাই? আচ্ছা, সকল প্রকার ভিটামিন যদি দুধে থাকে, ভাত খান কে? ভাত কেন খাইলে? একটা কলা খান, একটা পান খান, এটা খান না, সকল প্রকার ভিটামিন দুধই খান, সকালে 1 কেজি, দুপুরে 1 কেজি, বিকালে 1 কেজি, রাত্রে শোয়ার সময় 2 কেজি, এরপরে দেখবেন যে সারা রাত্রে ঘুম হারাম হয়ে গেছে, বদনামিয়া দৌড়াইতেছে, কে এত ভিটামিন পেটে থাকে না, বেশি ভিটামিন এবার অ ভিটামিন হয়, কথা খেয়াল করছেন? বেশি ভিটামিন ভালো না, অল্প ভিটামিন ভালো, তেজের জিকিরটা সাধনাটা দেখবেন যে নোলাইতেছেন, শুধু করে